11 শিক্ষার্থী ভাই। আচ্ছা কোন বিভাগ? সব সব আমাদের যারা স্পেস আর কি জাহাঙ্গীরনগর উপজেলার বিরুদ্ধে যারা আচ্ছা তোমরা 45 তম আবর্তন কি কথা বলবা? তোমাদের ক্যাম্পাসের অভিজ্ঞতা, তোমাদের কি নির্যাতন করেছে কিনা এই বিষয়ে মানে হলে ও কোনো অভিযোগ দেয় না এবং এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো অভিযোগ দেয় না, তার মানে ওর পড়তে লাগছে। তুমি লিখিত অভিযোগ দাও। টিচারদের জানাই নাই, অথচ হলে বা বাইরে যে নিউজগুলো করছে এটা ক্যাম্পাসের জন্য অবমাননাকর। আর আমরা যেহেতু 45 ব্যাচ, তো 45 ব্যাচের পক্ষে এটা একটা লজ্জার বিষয়, তো আমরা এর প্রতিবাদ করি। আর স্মৃতির শাস্তি না হোক, অন্তত সে যেন ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ না করে, সেজন্য তাকে আমরা বুঝাতে চেষ্টা করি। মানে সে মিথ্যাচার করছে এ ব্যাপারে আপনারা নিশ্চিত? আপনাদের কি কেউ মানে জোর করে এখানে আনছে কিনা? না, কেউ জোর করে না, একদম ক্যাম্পাসকে ভালোবাসি আমরা, এই জন্য আসছি। আপনি কেন আসছেন মানববন্ধনে? এটা আমাদের ক্যাম্পাস নিয়ে একটা অপপ্রচার হয়েছে, আমরা এর প্রতিবাদ চাই। মানে আমরা তো একচুয়ালি আমরা 45 বেশ আমরা এরকম কিছু ফেস করি ওনার, শুধু শুধু সে এরকম একটা মিথ্যাই বলছে, হয়তো বা সে অনেক ফেম নেওয়ার জন্য বলছে। আচ্ছা, তো এটা আমরা চাই না, সে এরকম একটা ভুল করছে, সে আমরা তো শাস্তি চাই, বলতে শাস্তি বল চাই না, কিন্তু সে অ্যাটলিস্ট এটা বলতে হবে যে সে মিথ্যাচার করছে। আমি আফসান আওয়ামি, জিওলজিক্যাল সায়েন্সেস 45 ব্যাচ, এবং খালেদা জিয়া। আসলে আমাদের ডিপার্টমেন্ট মানে আমাদের ক্যাম্পাস নিয়ে যে বলছে র্যাগিং হয়, কিন্তু আমাদের ক্যাম্পাসে কোনো র্যাগিং হয় না। অ্যাকচুয়ালি আমাদের সিনিয়ররা আমাদের সাথে মানে আমরা যে এখানে গার্ডিয়ানসরা আসছি ওনারা আমাদের গার্ডিয়ানের মতো। আমি কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তখন আমার 40 থেকে 44 পর্যন্ত যত সিনিয়র আছে সবাই গেছে। একটা আমরা আমাদের এরকম যে আমরা একটা ফ্যামিলির মতো, আমাদের সিনিয়র আমাদের কাছে একটা ফ্যামিলির মতো, কিন্তু এইরকম আমাদের সিনিয়র নিয়ে এরকম ভাবে কথা বলবে সেটা তোমরা মানতে পারবে? আপনি আচ্ছা আপনারা দুইজন কেন আসছেন? 44 কি আসেন প্রীতি লতা? 44 কেন আসছেন এখানে? আসছি আসলে এখানে যা হয়েছে, 45 ব্যাচের একটা মেয়ে, সে যে কিনা আমাদের ক্যাম্পাসকে হেয় করে কথা বলছে, ইভেন র্যাগিং নামে মানে সে অপপ্রচার যেটা করতেছে আমার ক্যাম্পাসের পক্ষে অবশ্যই সেটা মানহানিজনক। এরকম বাড়াতে শীর্ষ একটা প্রতিষ্ঠান সম্পর্কে এরকম মানে মানহানিকর কথাবার্তা অবশ্যই সহ্য করা যায়, আর এখানকার একজন শিক্ষক হিসেবে তো অবশ্যই না। আমি মোমো বা কাশ্রী 44 প্রীতি লতা হল, আমি হলাম প্রীতির ইমিডিয়েট সিনিয়র। এখন হলে যদি সিটিংও হয়, বসা হয় জুনিয়রদের নিয়ে, সেখানে তো আমরা থাকবই, সে কিন্তু ইমিডিয়েট সিনিয়রদের নামে কোনো নালিশ করেনি, সে সরাসরি 40 ব্যাচের স্বপ্ন আপুর নামে নালিশটা করেছে। তার মানে ব্যাপারটা উদ্দেশ্য প্রণোদিত, সে মানে সে লিগ আমি বলবো যে সে লিগের নামে কুৎসা রটানোর জন্য এই কাজটা করেছে, নাহলে আমাদের হল প্রশাসন তার সাপোর্টে ছিল যে কোনো রকম র্যাগিং হলে অথবা সিটিং হলে তার তার পক্ষে কথা বলার মতো মানুষ আছে, সে আমাদের হল প্রশাসনের কাছে জানাতে পারতো, অথবা প্রভোস্ট স্যার আমাদের যে হাউস টিচার ম্যাম আছেন লাইলা হাসান ম্যাম, তাদেরকে কাউকে সে জানায়নি। সে তার আগেই আমাদের সাথে কাউকে সে ব্যাপারে ডিসকাস না করে সে মিডিয়ার কাছে জানিয়েছে আর কি, আমাদের ক্যাম্পাসকে সে ছোট করেছে। আপনার এটা কি লেখা এখানে কি বলছেন? মিথ্যাচার যে আসলে এ ধরনের কোনো র্যাগই হয় না। আমি আয়ুক্ত যোগ করছি, প্রীতি মানসিকভাবে চিকিৎসারত আছে, ও প্রায় প্রায়ই হলে অসুস্থ হয়ে পড়ে, তো এরকম আর প্রীতি যে হলে উঠছে, স্বপ্নাপুই এই প্রীতিকে হলে উঠাইছে, প্রীতির সমস্ত সমস্যার সমাধান প্রীতি এই স্বপ্নাপুই করছে, কিন্তু আমি জানি না ওই রুমে ডেকে স্বপ্নাপু প্রীতিকে কি বলছে। প্রীতি পরের দিন বলছে ওকে নাকি মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমার কথা হচ্ছে যেটা ওর সাথে করা হয়নি সেটা কেন সে র্যাগ হিসাবে বললো? দেখলাম ও ও তো মেইনলি সবাইকে ফেসবুকে মেসেঞ্জারে হুমকি দিচ্ছে যে জিডি করবে, এভাবে লিখছে, আই উইল মেনশন ইউর নেম ইন মাই জিডি, ঠিক আছে? তো ও ও বলছে এই জিনিসটা আমি পুরো বাংলাদেশকে দেখাবো, আমি শো করব, ঠিক আছে? ওর অনেক ফলোয়ার, অনেক ফ্যান পেজ, যারা বাইরে ক্যাম্পাসের বাইরে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তারা তো আসলে বুঝবে না বিষয়টা কি। ও আমার মনে হয় এটা একটা ফিল্ম সিকিং,
টিএমসিকে এর জন্য এই কাজটা করতেছে। যাই হোক আমার কথা হচ্ছে যে আমরা আমরা র‍্যাগিং চাই না, আমরা র‍্যাগিং এর বিরুদ্ধে। যদি র‍্যাগিং হয়েও থাকে তাহলে সেটা ও প্রশাসন বরাবর দেখ, এটা সুষ্ঠু বিচার আমরাও চাই। কিন্তু এই যে মিথ্যাভাবে জড়ানো, স্পেশালি আমার কথা বলবো, আমি যেখানে ছিলাম না আমার নামটা জড়ানো, এটার আমি ঘোর প্রতিবাদ করছি। আসলে প্রীতি মেয়েটা যে প্রেসিডেন্ট দিত, তো প্রীতি মেয়েটা সিস্টেমেটিক হয়ে আগাতে পারত। যেমন ধরুন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রশাসন আছে, আমাদের জননিপুরণ সেল আছে, সে প্রথমে তাদের কাছে এই অভিযোগটা দিতে পারত। আবার হচ্ছে যারা এর বিরুদ্ধে কথা বলতেছে তারা আবার যার নামে প্রীতি মেয়েটা অভিযোগ দিছে তারা আবার হ্যারাসমেন্ট করছে কিনা, যে আমাকে হ্যারাসমেন্ট করছে প্রীতি মেয়েটা, তো সেও আবার অভিযোগ দিতে পারত। কিন্তু এখন আবার মানববন্ধন করতেছে, আবার ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষার স্বার্থে আবার সবাই কথা বলতেছে, এটাও আবার দুঃখজনক। আমরা জানি যে ক্যাম্পাসে এগুলোর প্রচলন আছে, কিন্তু এটা করে কম সংখ্যক লোক, 5% সংখ্যক লোক। আমরা সবাই মিলে পারি তাদেরকে দূর করতে, অবশ্যই পারি, কিন্তু এর মানে এই না যে 95% মানুষ যে কাজটা করতেছে সেটাকে হচ্ছে কলুষিত করে। এটা খুঁটিয়ে দেখা উচিত, যদি প্রীতিকে সত্যি নির্যাতন করা হয় তাহলে তো সে ফেসবুকে লেখার অন্য কোনো উদ্দেশ্য নাই, আর যদি খুঁটিয়ে দেখা হয় সে আসলে নির্যাতনের শিকার হয় নাই তাহলে নিশ্চয়ই এটার পিছনে অসৎ উদ্দেশ্য আছে, এটা প্রমাণিত হবে। আসলে র‍্যাগিং এর নামে কেউ যদি নির্যাতিত হয়ে থাকে তার বিচার আসলে হতে পারে, কিন্তু আসলে র‍্যাগিং এর নামে কেউ নির্যাতিত হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখা উচিত, নাকি এটা একটা ভ্রান্ত অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি 45তম আবর্তনে প্রীতি নামের এক শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে আলোচনায় নিয়ে এসেছেন, সেটা নিয়ে ক্যাম্পাসে যে প্রতিক্রিয়া এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ায় মানববন্ধন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদৌ র‍্যাগিং আছে কিনা সেটা নিয়ে যে মিথস্ক্রিয়া, সেটার ফলাফল কী দাঁড়ায় সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।